ফেসবুক ক্রিয়েটারদের মাথাতে এখন শুধু একটাই চিন্তা যে আমরা সাবস্ক্রাইব অপশনটা কেন পাইনি। যারা পাইনি তারা ভাবছে আমরা কেন পাইনি, কবে পাবো, কখন পাবো, কি করলে পাবো। আর যারা অলরেডি পেয়েছে, সেট আপ করে নিয়েছে, তারা ভাবছে আমাদের পেজ বা প্রোফাইলের যে মেনু থেকে আমরা সাবস্ক্রাইব বাটনটা কিভাবে রিমুভ করব। তো আপনাদেরকে বলে দিই যে আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো যে আপনারা সাবস্ক্রাইব বাটন কিভাবে রিমুভ করবেন আপনাদের পেজ বা প্রোফাইলে। এই টাইপের দেখুন উপরে যে বাটনটা শো করছে এটা কিভাবে রিমুভ করবেন। তো দেখুন আপনাদেরকে বলে দিই যে যারা এখনো সাবস্ক্রাইব অপশনটা পাননি, সাবস্ক্রাইব সেট আপ অপশনটা, তো তারা কিভাবে পাবেন আর কিভাবে সেট আপ করবেন। আমি এর আগে একটা ভিডিও আমার অলরেডি পোস্ট করা আছে, তার সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর বা আই বাটনও পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। সেটা তো আমি দেখিয়েছি কিভাবে আপনি সাবস্ক্রাইব সেট আপ করতে পারবেন এবং কিভাবে সাবস্ক্রাইব সেট আপটা আপনার অন হবে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি সাবস্ক্রাইব বাটনটাকে রিমুভ করবেন। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে এক দিদি ভাই কমেন্ট করেছে যে দাদা আমি আমার সাবস্ক্রাইব যে বাটনটা সেটা রিমুভ করতে চাইছি, এই ক্যাটাগরির আপনি একটা ভিডিও বানান। তো অলরেডি আমি সেটা চিন্তা মাথায় নিয়ে করে আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে স্পেশালি ওকে আমি অ্যানসার দিয়েও তাকে আমি বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে ভিডিওটা আমি বানালে কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন, সবাই বুঝতে পারবেন। এরপর আপনারা প্রশ্ন করতে পারেন যে সাবস্ক্রাইব বাটনটা কেন রিমুভ করতে চাইছে। তো আমিও দিদি ভাইকে কিন্তু প্রশ্ন করিনি যে কেন রিমুভ করতে চাইছেন, কারণ সেটা প্রবলেম কি হয় সেটা আমরা ফিল করেছি, আমরা জানি। এটার প্রবলেম আপনাদেরকেও বলে দিই, এটার প্রবলেম হচ্ছে ধরুন আপনি সাবস্ক্রাইব বাটনটা যখন শো করবেন, সাবস্ক্রাইব বাটনটা উপরে আপনার পেজের উপরে এই যে এখানে দেখুন উপরে শো হবে, এইটা শো হওয়ার পর কারো কারো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার প্লো বাটনটা রিমুভ হয়ে যায় আর ওইটার বদলে আপনার সাবস্ক্রাইব বাটন চলে আসে এবং সাইডে আপনার মেসেজ বাটন চলে আসে, কিন্তু আপনার ফলো বাটনটা থাকে না। তো আপনি ধরুন কাউকে কারো কমেন্টে আপনি কমেন্ট করেছেন, এরপর ভিডিও বানিয়েছেন, সে ভিডিওর কমেন্ট বক্সে আপনার হয়তো প্রোফাইলে আপনার পেজে যাই হোক কেউ আপনাকে ফলো করতে চাইছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখবেন তার কাছে কিন্তু ফলো বাটনটা শো হচ্ছে না, সে আপনাকে ফলো করতে পারছে না। তো এই ক্ষেত্রে কি হয় যে আমাদের দিনকে দিন কিন্তু ফলোয়ার সংখ্যাটা কমে যায়, যা কেউ ফলো করতে চাইলেও ফলো করতে পারে না। এই জন্য অনেক লোক কি করে এই সাবস্ক্রাইব বাটনটাকে রিমুভ করতে চায় কিন্তু পারে না। তো আজকের ভিডিওতে এটাই আমি ডিটেইলস দেখাবো কিভাবে আপনি রিমুভ করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব অপশনটা পাননি আর বা এটা পেলে আমাদের কতটা লাভ বা কতটা ক্ষতি, এর বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, এক দুদিনের মধ্যে চ্যানেলে চলে আসবে। তো আপনাদেরকে বলে দিই যারা আমার চ্যানেলে এখনো নতুন হয়ে আছেন তো সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন আপনার মোবাইলের আপনি নেট অন করে নেবেন, আর নেট অন করে নেওয়ার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি, এই যে মেটা বিজনেস স্যুট, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার মোবাইলে আপনি ইনস্টল করে রেখেছেন তো এটাকে আনইনস্টল করে দিবেন। এটা আনইনস্টল এই জন্য করতে বলছি আপনাকে, আমি যে অপশনগুলো দেখাবো সেটা ক্রোম ব্রাউজার থেকে করতে হবে, কিন্তু ক্রোম ব্রাউজারে যখন আপনি লগ ইন করবেন আপনার বারবার মেটা বিজনেস স্যুটটা ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু সঠিকভাবে সেট আপনি এটার কাজ করতে পারবেন না। তো তার আগে এটাকে আনইনস্টল করে দেন, আমি আনইনস্টল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আনইনস্টল করে দিয়েছি, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে আগে আমার পেজের সেট আপ দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফেসবুক ওপেন করে নিলাম, এখানে আমার লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করার পর এখানে ডান দিকে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করলাম, এরপর এখানে দেখুন এই যে ভিউ এজ, এটা একটা ভিউ এজ হচ্ছে যে আপনি আপনার পেজকে ভিউ এজ যখন দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার পেজকে অন্য লোক কিভাবে দেখতে পায়। তো আমার পেজ এইভাবে লোকের কাছে শো করে, অন্যের কাছে দেখুন এইভাবে শো করে। তো এখানে সাবস্ক্রাইব বাটন, এখানে ফলো বাটন, অনেক লোকের ক্ষেত্রে কি হয় সাবস্ক্রাইব অপশন অন করে দিলেই কিন্তু এখানে সাবস্ক্রাইব বাটনটা আসে, এখানে ফলো বাটনটা আসে না, বেশিরভাগ লোকের আসে না, কিন্তু আমি অরিজিনালি আমি সেট আপ করে রেখেছি বলে আমার দুটোই আসছে। তো এরপর আমি দেখুন এটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি ব্যাক করে নিলাম, আমার চলে গেলাম ক্রোম ব্রাউজারে। আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, নেট অন রাখবেন, তো এখানে সার্চ বক্সে আমি লিখব ক্রিয়েটার স্টুডিও, আপনি লিখবেন ক্রিয়েটার স্টুডিও। লেখার পরে এখানে ডান দিকে থ্রি ডট আছে,
এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডেস্কটপ সাইড আছে, এই যে আমার এটা টিক করা আছে, আপনি এটাকে টিক করে দেবেন বক্সটাতে। এরপর দেখুন জুম করে দেখাবো, এখানে প্রথম ওয়েবসাইট এসেছে, এখানে প্রথম ওয়েবসাইট এসেছে ক্রিয়েটর স্টুডিও, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু লগ ইন বলে একটা অপশন আসবে, যেমন ফেসবুকে আপনি প্রথম লগ ইন করতে গেলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চাই, সেরকম একটা অপশন আসবে যদি আপনার লগ ইন করা না থাকে। তো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, যে পেজের মধ্যে আপনি সাবস্ক্রাইব বাটন রিমুভ করতে চাইছেন সেই পেজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার কিন্তু এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আমার লগ ইন করা আছে, পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন জুম করে দেখাবার পর দেখুন এখানে আমার বাঁ দিকে অনেকগুলো অপশন শো করছে হোম পেজে, ঠিক আছে। তো এখানে নিচে দেখুন একটা অপশন আছে মনিটাইজ বলে, এই মনিটাইজ অপশনটাতে আমি ক্লিক করব। স্টেপ বাই স্টেপ দেখবেন, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে আপনাদেরকে। এরপর দেখুন ওই মনিটাইজে ক্লিক করার পর এখানে মনিটাইজেশন অন হয়ে গেল। এরপর দেখুন এইখানে আপনার যতগুলো আমরা টুলস ফেসবুক থেকে পাই, প্রতিটা টুলস স্টার বোনাস সাবস্ক্রিপশন সব টুলস গুলো এখানে শো করবে। তো এখানে দেখুন আমার এখানে যে সাবস্ক্রাইব বাটন, এই যে ব্ল্যাক হার্ট, ব্ল্যাক কালারের এই যে হার্ট, এই হার্ট অপশনটাতে হচ্ছে সাবস্ক্রাইব অপশন। তো এটার উপরে আমি ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন ওভারভিউ, সেটিং আর ইমেল অ্যাড্রেস তিনটা অপশন শো করবে। এই তিনটা অপশনের মধ্যে আমি সেটিং এ ক্লিক করব। স্টেপ বাই স্টেপ কিন্তু দেখবেন, ঠিক আছে। এরপর সেটিং এ অপশনে ক্লিক করার পর দেখুন টার্ন অন এখানে লেখা আছে, দেখুন টার্ন অন দা সাবস্ক্রাইব বাটন অন ইওর পেজ। তো আমি এটা টিক করে রেখেছি, অন করে রেখেছি, তার জন্য আমার সাবস্ক্রাইব বাটনটা শো করছে। তো এখানে আমি অফ করে দেব। তো এখানে অফ করে দিলাম, আপনি এটা অফ করে দিবেন, আপনার কিন্তু ফেসবুক সাবস্ক্রাইব বাটনটা রিমুভ হয়ে যাবে। এরপর অফ করে দেওয়ার পর এখান থেকে আমি একবার রিফ্রেশ করব, আপনিও পেজটাকে একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলাম, এরপর এখান থেকে আমি ব্যাক চলে যাব। এরপর দেখাবো আপনাকে যে রিমুভ হলো কিনা। তো আমি ফেসবুকে আবার চলে এলাম, ফেসবুকে এসে এটা তো আমার আগের ওপেন করা ছিল, এখানে রিফ্রেশ করব। দেখুন এখানে আমার কিন্তু রিমুভ হয়ে গেছে, অনলি ফ্লো বাটন চলে এসেছে, সাবস্ক্রাইব বাটন রিমুভ হয়ে গেছে। এটা 100% ওয়ার্কিং। আপনাদের যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটাকে এখনো আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও জেগে যায়। তো চলুন আবারও এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে।